আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বোনাসের দাবিতে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বোনাসের দাবিতে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, চুক্তি মতো 18.50% বোনাস পূজোর আগে দিতে চাইছেন না মালিক পক্ষ। পূজোর আগে 13% ও পূজোর পরে বোনাসের বাকি অংশ দিতে চাইছেন মালিক পক্ষ। চুক্তি মতো 18.50% বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের। আজকে কি নিয়ে ডেপুটেশন দিলেন? আজকে আমাদের ডেপুটেশন দেওয়া হলো, প্রতি বছর যেরকম আমরা পুজোর আগে বোনাস পাই, হ্যাঁ, সেই বোনাসটা আমাদের প্রতি বছর পূজার আগে হয় সেটা কলকাতায় ফসলা হয়। এবারও কিন্তু সেই মতে কলকাতায় ফসলা হলো, হ্যাঁ, কলকাতায় ফসলা হওয়ার পরে 18.5% মানে 18.5% ফসলা হলো। সেই টাকাটা আমরা পুজোর আগে, দুর্গা পুজোর আগেই এক কিস্তিতে পাই, কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোম্পানি বলছে যে বোনাসটা এবার দুই কিস্তিতে নিতে হবে, একটা হলো 13% আর বাকিটা 25 ডিসেম্বরের আগে আপনাকে 5.5% দিব। কিন্তু এখানকার আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা যে আমরা দুই কিস্তিতে বোনাস নিব না, দিলে আপনারা এখনই দিন, নাহলে নিব না। আপনারা কতদিন থেকে টাকা পাচ্ছেন না বোনাস টাকা? হ্যাঁ, আমাদের তো এই যে ফিলালে এই জিনিসটা আলোচনা হচ্ছে, আচ্ছা, তারপরে কালকে একটা দেওয়ার ডেট ছিল, ওইটা হইলো না, আমরা মানে মজদুর মানে মানি নাই। আচ্ছা, আজকেও আমরা কাজ হরতাল করে ওই বোনাসের আন্দোলনে ছিলাম, যে আমাদের যত আমরা কাজ করা কর্মীরা আছি যে আমরা একবারে বোনাসটা নিব, আমরা দুই পাক নিব, এই জন্য আজকে আমরা কাজ বন্ধ করলাম। আর মানে কিস্তি আমরা মানে মানে দুই পাক নিব না।